আমাদের যে এখানে এরকম সরকারি প্রতিষ্ঠানগুলোতে জায়গা আছে, একটু যত্ন করলে আমরা যদি করতে পারি, আমরা সচেতন বুঝছি, আমরা যদি একটু ব্যবস্থা নিই তাহলে আশেপাশের জনগণও উপকৃত হবে এবং দেশের পুষ্টি চাহিদার অনেকটা। কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন, এটি সরকারের জনগুরুত্বপূর্ণ গোপনীয় জায়গা, এখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। এমন একটি জায়গায় বাকরাবাদ গ্যাস ফিল্ড, এটি কুমিল্লার মুরাদনগর উপজেলা জাহাপুর ইউনিয়নে বাকরাবাদ বাজার সংলগ্ন বাকরাবাদ গ্যাস ফিল্ড, এটার ভিতরে যে বিস্তৃত জায়গা পড়েছিল, এখানে এই অত্র প্রতিষ্ঠানের প্রধান ডিজিএম মহোদয় যারা জিয়াউল কবির, অত্যন্ত কৃষি অনুরাগী এবং সবুজপ্রেমী মানুষ, উনি উদ্যোগ নিয়ে আগ্রহ নিয়ে এত সুন্দর করে বাগানটি সাজিয়েছেন। আমার বিশেষ করে ভালো লেগেছে কাটিমন আমের বাগান, সেখানে 48টি গাছ আছে, সারা বছর এই এখান থেকে আম পায়। এখন দেখলাম যে বড় আম ধরে আছে, পাশাপাশি ফুলও ধরে আছে। তো এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি চমকপ্রদ, এবং আমি নিজে টেস্ট করেছি আম, কাটিমন আম বাংলাদেশের অন্যান্য যে কোনো আমের চেয়ে সবচেয়ে বেশি সুবিষ্ট আম। শুধু আম নয়, এখানে উনি জানিয়েছেন যে 20 প্রজাতির আমের চাইতে বেশি প্রজাতির আম এখানে রয়েছে। তাছাড়া মালবেরি, অ্যাভোকাডো, এরপর ডুমুর, বিভিন্ন বিদেশি ফল, দেশি ফল, মারিয়াম ফোর, সূর্যডিম আম, ডকমাই আম, এবং যে ব্রুনাই কিং পাশেই আমরা দেখলাম একটু আগে, আমি যে আমের পিছনে দাঁড়িয়েছি, আমেরিকান পালমার। তো এটি নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ। আমরা যারা সরকারি দায়িত্ব পালন করি, আমাদের জন্য সুযোগ আছে অফিস আঙিনায় যাদের জায়গা আছে, জায়গা ফেলে না রেখে এই ধরনের উদ্যোগ নিয়ে বাগান সৃজন করবে, সেটা ফলের বাগান কিংবা ফুলের বাগান এবং শাক সবজি সবই এখানে উনি করেছেন। বেগুন, টমেটো, ক্যাপসিকাম থেকে শুরু করে সারা বছর ব্যাপী একটা পুষ্টির অন্যতম একটি আধার বলে। তো এই ধরনের আগ্রহ যদি থাকে আমরা সহজেই সেটি করতে পারি। আমার মনে হয় এটি অন্যদের জন্য, আমাদের জন্য অনুকরণীয়। আমাদের ক্যাম্পাসে যাদের জায়গা আছে অফিস আঙিনায় কিংবা ছাদ বাগানে কিংবা বারান্দায়, আমরা চাইলেই একটা সুন্দর হাফ ড্রামে অথবা টবে গাছ লাগাতে পারি, যেখানে জায়গা আছে খোলা মাটিতে আমরা এই ধরনের বাহারি ফলের আমের বাগান করতে পারি। এখানে ভালো লেগেছে মালবেরি প্লান্ট উনি লাগিয়েছেন, সে ব্ল্যাকবেরি থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের বড়ই কুলের বাগান করেছেন, মালটা, কমলা, এক মিশ্র ফলের একটা প্রাচুর্যতা আমরা। উনি এসব কথা বলেছেন, যেহেতু কথা ফাঁকে উনি এই কথা বলেছেন যে মুরাদনগর উপজেলা অফিস আপনার সাহেব সহযোগিতা করেছেন, তো সেটা কী ধরনের সহযোগিতা আপনার? হ্যাঁ জি, ধন্যবাদ। আমরা আসলে এই যেখানেই বাগান আছে এবং যারা বাগান করতে আগ্রহী, আমরা তাদেরকে খুঁজে খুঁজে এনে, ডেকে ডেকে এনে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং কারিগরি বিষয়ে সহযোগিতা করে থাকি, তথ্য দিয়ে এবং চারার উৎস জানান দিয়ে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে থাকি। কারণ একজন সাধারণ মানুষ কখনোই একটি গাছ কীভাবে লাগাতে হবে, তার ব্যবস্থাপনা ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত, তার সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, এরপর তার রোগ বালাই, পোকা, কীটনাশক স্প্রে করা, পোকা যদি হয় সে ব্যবস্থা নেওয়া, এই সার্বিক বিষয়গুলো আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি, যেমনটি ওনাকেও আমরা করেছি সময় সময়ে, আমরা ভবিষ্যতেও আরও করতে চাই। এই যে আমার সামনে একটি প্রযুক্তি আমার রয়েছে, যেটি ফেরোমন ফাঁদ নামে আমরা চিনি, আমের যে পোকা হয় মাছি পোকা সেটি দমনের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। আমরা দেখেছি যে এখানে অনেক মাছি পড়ে, সাধারণত বিষ প্রয়োগ না করে, অর্থাৎ সিনথেটিক কীটনাশক ব্যবহার না করে, আমরা চাইলেই কিন্তু এই ফেরোমন ফাঁদ ব্যবহার করে এই জৈব বলয় দমনটা আমরা নিতে পারি। এটি পরিবেশের জন্য যেমনটি ভালো, তেমনি স্বাস্থ্যের জন্য একটি সুখকর। তা আমি সর্বোপরি বলতে চাই, আরও যারা এই ধরনের উদ্যোগ নিতে চায়, অফিস আঙিনা থেকে শুরু করে আপনার নিজের বাড়ির আঙিনা কিংবা আপনার নিজের ছাদ বাগান, যে যেখানেই হোক, আপনি ছাদ বাগান যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। উপজেলা কৃষি অফিস মুরাদনগরের পক্ষ থেকে আপনাদেরকে আমি সেই কারিগরি সহযোগিতা করতে প্রস্তুত। আমি এবং আমার টিম, উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠে আছে তাদেরও নির্দেশনা দেওয়া আছে, তারাও সহযোগী হয়ে কাজ করবে। আমরা মিলেমিশে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি, এবং আপনাদেরকে, বাংলাদেশ টেলিভিশনকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই
প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এ ধরনের কৃষি প্রযুক্তি এবং কৃষির যে অনুপ্রেরণা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যেতে পারে। এটা আসলে আমাদের অফিসের জন্য একটা নমুনা। আসলে যে কেউ ইচ্ছা করলে এই জায়গাগুলোতে যেখানে আসলে কিছুই হয় না, নিজের প্রচেষ্টায় সেটা মাইন্ডসেটের আপনার মাধ্যমে আমরা এই বাগানকে প্রতিষ্ঠা করতে পারি। আর এই বাগান প্রতিষ্ঠার জন্য আমাদের কৃষি অফিস আর কৃষি মন্ত্রণালয়ের সমস্ত যে বিভাগগুলো আছে সবাই সবসময় তৈরি আছে। আমরা এটার জন্য যে কৌশলগত পরামর্শ অথবা আপনার হচ্ছে যে কোনো সমস্যা সমাধান এটার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটি নাম্বার আছে, আপনি যে কোনো